মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে কোপা আমেরিকার প্রস্তুতি সারবে ব্রাজিল। দেখুন সময়সূচি, আগামী জুন জুলাই যুক্তরাষ্ট্রে হবে এবারের কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই প্রতিযোগিতায় আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের একটির প্রতিপক্ষ ঠিক হয়ে গিয়েছিল গত ডিসেম্বরেই। ব্রাজিল কনফেডারেশন সিবিএফ জানিয়েছিল 8ই জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার ব্রাজিলিয়ানদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষের নামও জানা গেল। ইউএস সরকার কাল রাতে জানিয়েছে 12ই জুন ব্রাজিলের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ম্যাচের ভেন্যু ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে হবে ব্রাজিল যুক্তরাষ্ট্রের ম্যাচটি। এর আগে গতকাল ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা চূড়ান্ত করেছে জুনের দুটি প্রস্তুতি ম্যাচের সূচি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ইকুয়েডর ও গুয়েতমালার বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে কোপা আমেরিকার তারা। 16 দলের কোপা আমেরিকায় এবার ব্রাজিল খেলবে ডি গ্রুপে। টুর্নামেন্টের 9 বারের চ্যাম্পিয়নরা গ্রুপসঙ্গী হিসাবে পেয়েছে কলম্বিয়া ও প্যারাগুয়েকে। এছাড়া কোস্টারিকা ও হন্ডুরাসের একটিকেও গ্রুপসঙ্গী হিসাবে পাবে ব্রাজিল। কোপা আমেরিকায় সুযোগ পেতে 23 মার্চ প্লে অফ খেলবে মধ্য আমেরিকান দল দুটি, সেখান থেকে একটি দল নির্ধারিত হবে। এবং কোপা আমেরিকা 20 জুন শুরু হলেও ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে 24 জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গল উঠে। সে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা কিংবা হন্ডুরাস। জুনে ওই দুই প্রীতি ম্যাচের আগে মার্চে আন্তর্জাতিক বিরতিতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। 23 মার্চ লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর 26 মার্চ মাদ্রিদে ব্রাজিলের প্রতিপক্ষ স্পেন।